আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব দুরুদ শরীফের বিস্ময়কর ফজিলত। দুরুদ শরীফ ব্যতীত কোনো দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম ও উলামায়ে কেরামের একতার উপর ইজমা হয়ে গেছে যে দোয়ার শুরুতে, মধ্যভাগে এবং দোয়ার শেষ দিকে দুরুদ শরীফ পাঠ করা সুন্নত এবং ইহা অতি ফলদায়ক। দুরুদ শরীফ পাঠের প্রতি গুরুত্ব আরোপ করে কবি বলেন, দুরুদ পড় সবে মিলে ওহে মুমিন মুসলমান, দুরুদ এতে আল্লাহ রাজি খুশি নবী দুজাহান। কবি আরও বলেন, কবর যদি চাও উজালা, দুরুদ বানাও গলার মালা, খুলবে তোমার দিলের তালা, দেখবে নবী মোস্তফা। এই মহিমান্বিত মকবুল এবাদত দুরুদ শরীফ পাঠ করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে অগণিত হাদিস রয়েছে। দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে কয়েকখানা হাদিস নিয়ে নিম্নে পেশ করা হলো। নাম্বার এক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। নাম্বার দুই, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক দুরুদ শরীফ পাঠ করবে। নাম্বার তিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। নাম্বার চার, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার রওজা শরীফে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন, যাকে সমস্ত বিশ্ববাসীর কথা শোনার শক্তি দান করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে, সে ফেরেশতা তার ও তার পিতার নাম উল্লেখ করে এভাবে আমার নিকট দুরুদ শরীফ পেশ করবে যে, অমুক ব্যক্তির পত্র অমুক আপনার খেদমতে দুরুদ শরীফ প্রেরণ করেছেন। নাম্বার পাঁচ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে 100 বার এবং জুমার রাতে 100 বার আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি হাজত পূরণ করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 70টি হাজত হচ্ছে পরকালীন এবং 30টি হাজত হচ্ছে ইহলৌকিক। তিনি এর জন্য একজন ফেরেশতা মনোনীত রেখেছেন, যিনি আমার কবরে তা পৌঁছিয়ে দিবেন যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়া নিয়ে যা। আমার ইন্তেকালের পরের জ্ঞান আমার জীবনকালীন জ্ঞানের মতো। যে কেউ আমার উপর দুরুদ পাঠ করবে, ফেরেশতা তার নাম ও বংশ পরিচয় সহ আমাকে সংবাদ দিবেন, তারপর আমি একটি উজ্জ্বল বইয়ে তার নাম ঠিকানা লিপিবদ্ধ করে রাখব। নাম্বার ছয়, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরুদ পাঠ করো, কারণ ইহা এমন এক বরকতময় দিন যেদিন ফেরেশতাগণ নাজিল হন, যখন কোনো ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে সাথে সাথেই তার দুরুদ আমার নিকট পেশ করা হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি অবস্থা অব্যাহত থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কেননা আল্লাহ পাক মাটির জন্য নবীদের দেহকে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। নাম্বার সাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যে কোনো স্থান থেকে আমার উপর দুরুদ পাঠ করলে তার আওয়াজ আমার নিকট পৌঁছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরেও নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সোমবার ও শুক্রবার আমার উপর বেশি করে দুরুদ শরীফ পাঠ করো। নাম্বার আট, হযরত আব্দুল্লাহ বিন বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হামদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ পাঠ করা হয় না, ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দুয়াই আল্লাহর দরবারে পৌঁছে না বরং ঝুলন্ত থাকে। আর যখন আল্লাহর হামদ ও রাসূলের উপর দুরুদ শরীফ পাঠ করা হয়, তখনই সকল প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নাম্বার নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো লোক যখন আমার প্রতি সালাম প্রেরণ করে, তখনই আল্লাহ তাআলা আমার রূহকে তার প্রতি ফিরিয়ে দেন, যাতে আমি তার সালামের উত্তর প্রদান করি। নাম্বার দশ, একখানা হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে নবী, যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে আসবে, তাদের পঠিত দুরুদ আপনার কাছে কিভাবে পৌঁছবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যারা আমার আশিক
তাদের দুরুদ আমি নিজ কানে সরাসরি শুনি ও তাদেরকে চিনি, আর অন্যান্যদের দুরুদ আমার নিকট ফেরেশতাদের মাধ্যমে পেশ করা হয়। নম্বর ১১, হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে কদম মুবারক রাখলেন তখন বলে উঠলেন আমিন। যখন তিনি মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে কদম মুবারক রাখলেন তখনও বলে উঠলেন আমিন। যখন তিনি মিম্বারের তৃতীয় সিঁড়িতে কদম মুবারক রাখলেন তখনও আবার বলে উঠলেন আমিন। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা আপনার নিকট থেকে এমন কিছু শুনলাম যা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, আমার নিকট হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন। আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারেনি। আমি তখন বললাম আমিন। আমি মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে থাকা অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম এই দোয়া করলেন যে, সে ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আমার নাম মুবারক উচ্চারণ করা হলো অথচ সে আপনার উপর দুরুদ শরীফ পাঠ করলো না। তখন আমি বললাম আমিন। এবং আমি মিম্বারের তৃতীয় সিঁড়িতে থাকা অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে মাতাপিতা উভয় কিবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতবাসী হতে পারলো না। তখন আমি বললাম আমিন। উক্ত হাদিস দ্বারা একথাই প্রমাণিত যে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে না তাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিব্রাইল আলাইহিস সালামের বদদোয়া অবধারিত, আর যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিব্রাইল আলাইহিস সালামের বদদোয়া অবধারিত, দুনিয়া ও আখিরাতে ধ্বংসের জন্য এর চেয়ে ক্ষতিকর পরিণাম আর কি হতে পারে। এজন্য কোরআন হাদিস পর্যালোচনা করে উলামায়ে কেরামগণ বলেছেন, জীবনে কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ, সকল প্রকার নামাজে তাশাহুদে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। উলামায়ে কেরামের মধ্যে একই মাহফিলে নবীর নাম মুবারক বারবার উচ্চারিত হলে প্রথমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব এবং অন্যান্যবার দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। সকল উলামা ও একতার উপর একমত যে সকল প্রকার ইবাদত কবুল হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম দুরূদ শরীফ। নাম্বার ১২, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি কৃপণ যার সম্মুখে আমার নাম মুবারক উচ্চারণ করা হলো অথচ সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না। নম্বর ১৩, হযরত আব্দুল্লাহ ইবনে উমর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আজানের আওয়াজ শুনো তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলবে, অর্থাৎ আজানের জবাব দিবে। অতপর তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর ১০টি রহমত নাজিল করবেন। অতপর তোমরা আমার জন্য আল্লাহ পাকের নিকট উসিলার দোয়া করবে। উসিলা বেহেস্তের একটি উচ্চ মর্তবা শুধু একজন লোকেই উহা দান করা হবে এবং সেই মর্তবা লাভের আশাবাদী একমাত্র আমিই। যে ব্যক্তি আমার উসিলার জন্য দোয়া করবে সে ব্যক্তি আমার শাফাত লাভে ধন্য হবে। নম্বর ১৪, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুরূদ শরীফ পাঠের মাধ্যমে তোমাদের মাহফিলকে সুসজ্জিত করবে, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ কিয়ামতের দিন আলো স্বরূপ হবে। নম্বর ১৫, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিমিত্ত দুরূদ শরীফ শুক্রবার আসরের নামাজের পর স্বস্থানে বসে ৮০ বার পাঠ করবে, মহান আল্লাহ পাক তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং তাকে ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আমিন আমিন। আপনারা যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।